আজকে সকালে মালদার একটা মেয়ে আমাকে মেসেজ করে বলেছে যে দাদা কলকাতার একটা ছেলে ওকে বলে যে তুই মালদার মালদা একটা একটা গ্রাম তুই হচ্ছে দুজনকে কিছু কথা বলার আছে আমার গ্রাম স্মল টাউন শহর বড় শহর সব জায়গার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু অ্যাডভান্টেজ আছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে ধান গম হয় না হার্ড রক ক্যাফে র ম্যাটেরিয়ালস গ্রাম থেকে আসে কিন্তু গ্রামে আবার তুমি হার্ড রক ক্যাফের লাকজারিটা পাবে না সো যদি তুমি গ্রাম থেকে হও বা না হও গ্রাম থেকে হওয়া ব্যাপারটা লজ্জার না এটা একটা বাজে কনসেপ্ট আমাদেরকে সোসাইটি বহুদিন ধরে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এটাকে বের করতে হবে এবার আমি কিছু আবালচতা পাবলিকদের কিছু বলতে চাই যে যারা তোমরা এইভাবে জাজ করো এই সব কথাবার্তা বলো লোকজনকে তোমাদের না একটা ইকোসিস্টেম আছে এটা তুমি শুধু কলকাতা না এটা পুরো ওয়ার্ল্ডে আছে একটা সাইকেল আছে ইকোসিস্টেমের মধ্যে একটা সাইকেল আছে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে গ্রাম থেকে যদি স্মল টাউনে কেউ আসে তাহলে স্মল টাউনের কিছু আবাস লোকজন তোমাদের মতো বলে এহ গ্রাম থেকে এসেছে স্মল টাউন থেকে কলকাতা আসলে বলে এ স্মল টাউন থেকে এসছে কলকাতা থেকে মুম্বাই আসলে বলে এহ কলকাতা থেকে এসছে মুম্বাই থেকে লন্ডন গেলে বলে এহ ইন্ডিয়া থেকে এসছে লন্ডনেও এক্স্যাক্টলি সেম একটা ইকোসিস্টেম আছে ক্লাস সিস্টেম আছে আর তোমার যদি মনে হয় যে এটা মজার ব্যাপার এটা একটা যোগ পাঁচ বছর ধরে কমেডি করছি বিশ্বাস করো প্রচন্ড বাজে যোগ করোনা নাইনটিজ এর দিকে আমাদের দাদুরা এইসব যোগ করতো ইটস টু থাউজেন্ড আমি এই ভিডিওটা গালি দিয়ে বানাতেই পারতাম কিন্তু আমার মনে হয় বোকাচোদাকে বোকাচোদা বলাতে কোনো ক্রিয়েটিভিটি নেই তোমার আমার সববার নিজের লাইফে স্ট্রাগল আছে সবাই স্ট্রাগল করছে নিজের মতো তাই বেকার বিনা কারণে আরেকজনের স্ট্রাগলটা বাড়াচ্ছ কেন কি দরকার কি লাভ তোমারও কিছু যায় আসবে না আমারও কিছু যায় আসবে না কিন্তু ধীরে ধীরে কিছু ভালো লোকজন তোমাকে অ্যাভয়েড করে চলবে বা আর কিছু না আমি যেমন রেসপেক্ট করি যে তুমি এবিসিডিটা ভালো পারো তোমারও তেমন রেসপেক্ট করা উচিত যে আমি বাংলার অ আটা ভালো জানি মালদা হোক বা যে কোনো স্মল টাউন যে কোনো জায়গা যদি তোমার জন্মস্থান হয় সেটা তোমার জন্য গর্বের ছিল আছে আর থাকবে আর কলকাতাও সেম যদি তোমরা শুধরে যাও একটু আরো বেটার হবে তুমি আমি আমরা সবাই সমান আমার তোমার সাথে কোনোদিন কথাও হয়নি দেখাও হয়নি তাই তো কিন্তু আমি বলে দিতে পারবো যে তুমি কোন রঙের হাগা হাগো থ্যাংক ইউ